আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ভাই আমাদের কাছ থেকে $10 নেওয়ার জন্য মেসেজ করেছেন। তো যাই হোক, পরবর্তীতে ওনাকে আমরা ডিটেলস পাঠিয়ে দিয়েছি এবং উনি পেমেন্ট করেছেন, আমরা ওনাকে $10 পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে রিডোট পেতে পাঠিয়ে দিয়েছি। পাঠানোর পরে উনি হচ্ছে একটা মেসেজ দিয়েছেন ভয়েসে, এটা শুনে আসলে খুবই অবাক হয়ে গেছি আমি যে উনিও প্রতারণার শিকার হয়েছেন। একটা জায়গায় উনি হচ্ছে সবসময় ডলার ক্রয় করতেন, কিন্তু পরবর্তীতে ওই প্রতারক হচ্ছে আপনার ওনার টাকাটা মেরে দিয়েছে, ঠিক আছে, এবং ওনাকে ব্লক করে দিয়েছে। তো যাই হোক, উনি হচ্ছে আপনার ডিফেন্সের লোক, উনি হচ্ছে একজন সেনাবাহিনীর লোক। তো আমি হচ্ছে ওনার ভয়েসটা যদি আপনাদেরকে একটু শোনাই, আপনি বিষয়টা বুঝতে পারবেন। যাই হোক, পরবর্তীতে উনি আমাকে থ্যাংক ইউ বাই জানালেন। তো আলহামদুলিল্লাহ, আমি সততার সাথে হচ্ছে আপনার ডলার ক্রয় বিক্রয় করতেছি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা প্রতারিত না হন। এটা আমার উদ্দেশ্য না যে ডলার ক্রয় বিক্রয় করবো, বাট আপনারা যাতে প্রতারিত না হন, তাই স্যার এই সুযোগটা রেখেছি। যারা নিতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিয়ে বলতে পারেন যে স্যার আমি ডলার নিতে চাই। একটু ডলারের একটু বেশি হলেও আপনি নিশ্চিন্তে থাকেন যে প্রতারিত হবে না। তো আমরা একটু ভয়েসটা শুনি উনি কী বলছেন। থ্যাংক ইউ ভাই, আপনার ডলার চলে আসছে, রিসিভ হয়েছে। অ্যান্ড ভাই হচ্ছে যে আপনি অনলাইনে খুঁজে আপনার ভিডিও দেখলাম, আপনি ট্রাস্টেবল পার্সন ভাই। অ্যান্ড হচ্ছে যে আমি রিসেন্ট 10-15 দিন আগে, 10-15 দিন না, 7-8 দিন আগে, তো হচ্ছে যে আমি একজন কিরকম 125 টাকা করে ডলার নেই, ওনার থেকে আমি 2 বার পারচেস করছি। তো হচ্ছে ওনাকে আমি $14,000 ডলার কেনার জন্য টাকাটা দিই, তো আলটিমেটলি উনি আমাকে পেজ থেকে ব্লক করে দিছে, নাম্বার থেকে ব্লক করে দিছে। যাই হোক, টাকা অ্যামাউন্ট খুব একটা বড় না, আমার খারাপ লেগেছে যে ভাই আমি একজন ডিফেন্স পার্সন, আর্মি অফিসার, আমি যদি প্রতারিত হই একটা নর্মাল মানুষ কিভাবে সেফ থাকবে। যাক, এই হলো বিষয়। তো আপনারা আমাদের মাধ্যমে যদি ডলার নিতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলেন যে স্যার আমি ডলার নিতে চাচ্ছি, ইনশাল্লাহ আপনার কষ্টের টাকা বিফলে যাবে না।